জয় গুরু। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের দেওয়া বিশেষ নির্দেশ, দুদিনের মধ্যে কিভাবে পরিবর্তন হওয়া যায়। আমরা অনেক কিছু করি, অনেক চিন্তা ভাবনা করি, অনেক কাজকর্ম করি, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, নিজের পরিবর্তন যদি না ঘটাতে পারি তাহলে কাউকেই পরিবর্তন করতে পারবো না। আমরা বলি ঠাকুরের দীক্ষা নিয়েছি, নাম ধ্যান করলে পরিবর্তন হওয়া যায়, দুবেলা বিনতি সহকারে প্রার্থনা করতে হয়, নিষ্ঠা সহকারে ষষ্ঠাঙ্গে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরকে প্রণাম করতে হয়, নিরামিষ আহার করতে হয়, ষষ্ঠিনীর পাঁচটি নীতি মানতে হয়, তার সাথে সাথে ইষ্টবৃত্তি নিষ্ঠা সহকারে করতে হয় ব্রাহ্ম মুহূর্তে, এবং সেটা মানে ইষ্ট স্থানে 30টি দিনের দিনে ঠিকভাবে পাঠাতে হয়। এগুলোই দীক্ষা নেওয়ার পর আসল কাজ। এগুলোর মধ্যে যদি একটাও লঙ্ঘিত হয় তাহলে বিপদের মানে বিপদ প্রবেশ করবার যে রাস্তা সেটা আমরা পরিষ্কার করে দিই। কিন্তু এতগুলো কাজের মধ্যে একটা কাজও ঠিকমতো করতে পারি না, আর পারি না বলেই আমাদের এত সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঠাকুর একটাই পথ দেখিয়েছেন, সেটা হচ্ছে নাম ধ্যান এবং ইষ্টভীতি। ঠিকভাবে ইষ্টভীতি করলে আমরা অনেক অনেক শক্তি পাই আর অনেক সমস্যার সমাধান করতে পারি। নাম ধ্যান করলে মন স্থির থাকে, যত বড়ই বিপদ আসুক না কেন, যত বড়ই বাধা আসুক না কেন, তাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই কয়েকটা কাজ আমরা করতে পারি না শুধুই নিজের ব্যস্ততার জন্য। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বললেন যে পারিপার্শ্বিক যাতে সুস্থ থাকে, পারিপার্শ্বিক যাতে হীন না হয়, দুর্বল না হয়, সেদিকে খেয়াল রাখতে। এছাড়া স্বস্থায়নীর মানে পাঁচটি নীতির মধ্যে এটাও একটা নীতি, পারিপার্শ্বিকের খেয়াল রাখা। কিন্তু আমরা কোনোভাবেই কোনোটা করে উঠতে পারছি না। আজকে বর্তমান আচার্যদেব আমাদের পরিবর্তন হওয়ার জন্য বলছেন, আমি 5 বছর আগে যাচ্ছিলাম, দীক্ষা নেওয়ার 5 বছর পর যদি একই রয়ে গেলাম তাহলে আমি ঠাকুরের নির্দেশ পালন করলাম কোথায়, আমি ঠাকুরের মতো হলাম কোথায়, আমি তাকে অনুসরণ করিনি, তাকে অনুভব করিনি, তাই আমি ফলও পাইনি, আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুর বললেন, চোখে যদি একটা কুটো পড়ে তাহলে সামনের একজনকে লাগে, একটা এত বড় জীবনকে পাড়ি দেব তাহলে একা একাই কি পাড়ি দেওয়া যায়। ঠাকুর নিজের অনেক নিয়ম আমাদের দিয়ে গেছেন, কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে শোতে হয়, কিভাবে বসতে হয়, সমস্ত কিছু ঠাকুর আমাদের বলে দিয়ে গেছেন, দিয়ে গেলেন আচার্য পরম্পরা, যাতে আমাদের অসহায় না হতে হয়, যাতে আমরা দিকভ্রান্ত না হয়ে পড়ি। কিন্তু আজকে আচার্য পরম্পরা যে দিয়ে গেলেন তাকেও যদি আমরা অনুসরণ না করি তাহলে তো বিপদ আসন্ন, তাহলে তো সর্বনাশ আমাদের কেউ রুখতে পারবে না। তাই আচার্যদেব আমাদের দুদিনের মধ্যেই পরিবর্তন হতে বললেন। কি করলে আমরা দুদিনের মধ্যেই পরিবর্তন করতে পারবো নিজেকে, নিজে যদি না করি তাহলে আমরা অপরকে করাতে পারবো না। আমি বললাম নাম ধ্যান করি, নাম ধ্যান করলে ভালো, অথচ বাড়িতে করি না, অপরকে কিভাবে করাবো, এর ফলাফল কিভাবে অনুভব করব, আজকে এই নিয়েই কিছু আলোচনা করব। আচার্যদেব আমাদের কিভাবে পরিবর্তন হতে বললেন, কিভাবে পরিবর্তন করতে বললেন। বেলদা থেকে একদল যুবক ভাই এসে প্রণাম করে সেখানকার মন্দিরের কথা জানালেন, তাদের ব্যক্তিগত সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেব বললেন, সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে, বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে, তাতে বিব্রত হবে না। আমার মনে আছে বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে 900 মতো দীক্ষা হয়েছিল, তোমরা সবসময় মনের ভাববে ওখানকার মানুষদের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে, তোমরা সবাই সেই উৎসাহটার এক একটা অংশ, কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে হঠাৎ করে হাওয়ায় বাজি যেমন ওড়ে এরকম করে আকাশে উঠলাম, তারপর নিচে পড়ে গেলাম, উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায়। আমরা কি নির্বাপিত হয়ে যাব, না যেরকম করে প্রদীপ টিম টিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে থাকা অন্ধকারটাকে সে দূর করে দেয় তেমন হয়ে উঠবো। হাওয়াইরই আলো বেশি কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্য বস্তু তার নেই, মুহূর্তে উঠবে মুহূর্তেই নেমে যাবে। তাই আবেগটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে, একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে। হঠাৎ আবেগ হলো, হঠাৎ চলে উঠলাম, হঠাৎ নিভে গেলাম, এরকম যদি গল্পটা হয় তাহলে কিন্তু ঠাকুরের কাজ হবে না। তাই আচার্যদেব আগেই ঠাকুরের কাজ কিভাবে করতে হয় তার জন্য আমাদের মানে একদম সাবধান করে দিলেন। অনেক কিছু আসবে, অনেকভাবে অনেক কিছু আসবে, সব কিছু পেরিয়ে ঠাকুরের কাজ করতে হবে।
আগত যুবকবৃন্দদের মধ্যে থেকে এক ভাই জানালেন, আগে সংসারের সব কাজ সামনেও আমরা যতটুকু পারি ঠাকুরেরই কাজ করি। পূজ্যপাদ আচার্যদেব বললেন, আমরা সংসারে যখন থাকি ঘর সংসার সব নিয়ে একটা আবদ্ধতার মধ্যে পড়ে যাই। যেমন আমার যা কিছু উপার্জন পরিবারের জন্য, সেটাই তাদের খাদ্য সংগ্রহের উপায়, তাই আমার জীবনের সিংহভাগটাই সেই কাজে ব্যয় হতে থাকে। আর এইভাবেই নিজের অজান্তে একটু একটু করে আমি একটা উপার্জনের যন্ত্রে পরিণত হয়ে গেলাম, সবার প্রয়োজন পূরণের যন্ত্র হয়ে যাচ্ছি এইভাবেই। কারণ আমি জেনেছি, সংসারের সম্পর্কগুলোকে ঠিক রাখতে হলে আগে সম্পদের আহরণ কী করে করা যায় তার খোঁজ করতে হবে। তাহলে সম্পদ আর সম্পর্ক এই দুটোই আমাকে চেপে ধরেছে। কিন্তু আমি একটা জীবন্ত মানুষ, আমারও তো একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। এই সংসারের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না? আমি যে জন্য বেঁচে আছি, আমার ভিতর যেসব ইচ্ছা আছে তার খোঁজ তো আমার কাছে নেই। আমারও তো একটা এই রক্ত মাংসের জীবনে, এই মহামানবদের জীবনে উপলব্ধ অনন্ত সুখ প্রেম ভালোবাসা এই সব কিছু উপলব্ধি করার একটা অধিকার তো আছেই। অথচ গুটি পোকার মতো নিজের চারিদিকে চাহিদার পাকে পাকে জড়িয়ে বদ্ধ করে ফেলেছি নিজেকে, এই জন্য তো আমি আসিনি। এটা হচ্ছে আচার্যদেবের কথা, আমি পৃথিবীতে এসেছি কী জন্য? শুধু সম্পদ আহরণ করব, সম্পর্ক তৈরি করব, এই জন্য? আমার নিজের মধ্যে, আমি একটা রক্ত মাংসের মানুষ, আমার নিজের মধ্যে কোনো ইচ্ছে নেই? আমি গুটি পোকার মতো চারিদিকটাকে মানে পাকে জড়িয়ে বদ্ধ করে আমি নিজেকে এইভাবে বদ্ধ করে ফেলেছি? মানুষের কাছে না গেলে মানুষকে ভালোবাসা যায় না, আর মানুষকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা তো অনেক দূরের কথা। তাই প্রতিটা দাদা মায়েরা আপনারা একটা দিন করে বেরোবেন, ঠাকুরের কাজ করবেন, দেখবেন জীবনটা গুটি পোকার এই জট থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। আচার্যদেবের এই নির্দেশ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এই নির্দেশ। আমরা কিন্তু এই নির্দেশ পালন করছি না, প্রত্যেক দাদাদের প্রত্যেক মায়েদের কথা বলছেন। গুটি পোকার মতো জীবনযাপনকে ভেদ করে বাদ দিয়ে তিনি আসতে বলছেন বাইরে, বাইরে বেরোতে বলছেন। আমাদের মনটা হলো রেলগাড়ির মতো, কখনো সে সামনের দিকে এগোয়, কখনো পিছনের দিকে। সামনের দিকে এগোয় মানে সে দিন রাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে, আর পিছনের দিকে মানে সে বর্তমানে নেই, ভাবছে পিছনের কথা। বর্তমান আচার্যদেব এতগুলোই কথা বললেন, তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না। আমার মনটা হলে ভবিষ্যতের কথা বলছে, সামনে কী হবে একবার পর্যবেক্ষণ করে দেখবেন, সামনে কী হবে হয়তো ভাবছে, আর নাহলে এটা ভাবছে যে পেছনে কী হয়েছে। হলে ভবিষ্যৎ, নাহলে অতীত, এই দুটোকে নিয়েই কিন্তু মনটা সর্বদা ব্যস্ত। কোনোদিন সে বর্তমানে উপস্থিত থেকে বর্তমানের কথা চিন্তা করছে না। তাহলে এই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সবসময় অর্ধেক করে বাঁচিয়ে রাখছে। ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হবে, পর্যাপ্ত পরিমাণে নাম। নামই কিন্তু সব কিছু থেকে বাঁচাতে পারে। তিনি নিজে করেছেন, তিনি নিজে জেনেছেন পেয়েছেন, তাই তো আমাদেরকে বলছেন। 48 ঘন্টা এরকম করলে টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে গেছে। পরিবর্তন করবার জন্য বছর বছর দরকার নেই, কোনো কিছু অপেক্ষা করবার দরকার নেই, কোনো বার ব্রত করবার দরকার নেই। নিজেকে পরিবর্তন করতে মাত্র 48 ঘন্টা সময় লাগবে। যে 48 ঘন্টায় আপনি আপনার নিজের মনের পরিবর্তন করতে পারবেন, আপনি নিজেকে পরিবর্তন করলে আপনি অপরকে পরিবর্তন করতে পারবেন। শুধু 48 ঘন্টা এলোমেলো ঘুরে থাকা মনকে এক জায়গায় বসিয়ে স্থির করে নাম করাতে হবে, তাহলে পরিবর্তন ঘটবে। এই এই যে এই কথাটা, এটা কিন্তু আগেও আচার্যদেব বুক ঠুকে বলেছিলেন একটা আলোচনা পত্রিকায়। আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, তখন নিজের ভেতরে ঠাকুরকে অনুভব করা যাবে, ঠাকুরের আওয়াজ শুনতে পাওয়া যাবে, তখন আপনি আর আপনার মধ্যে নেই এটা বোঝা যাবে। 48 ঘন্টা এরকম করলেই টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে গেছে। সংসারে সব কিছুর মধ্যে থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে। একেই বলে বুক টান করে বাঁচা। আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে যেতে হয়। বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয়, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। একবারও কি আমরা জোর করে বলেছি যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি? হয়তো সামনাসামনি বলেছি, কিন্তু মন থেকে কখনো বলিনি। এবং ভালোবাসতে যা যা লাগে তা হয়তো সেই করণীয়গুলো হয়তো করিনি। ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব,
তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটা কেমন করে দায় মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে ওঠে। আমাদের বেশ সুন্দর একটি কথা শিখিয়ে দিলেন, যেটি আমাদের ঠাকুরের কাছে বসে ভাবতে হয় এবং সবসময় যে কথা আমাদের চিন্তা করতে হয়। আরও একবার বলি, ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনে বলে চলো, মনকে বলে চলো, ঠাকুর তুমিই সব, তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটাই কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে ওঠে। কলকাতার বেলঘরিয়া থেকে এসেছেন এক যুবক ভাই, ভালো চাকরি করেন। তাহলে আমরা এই সংসারে থেকে, এই সংসারে বেঁচে থেকে, দায়বদ্ধতার জীবনে থেকে গুটি পোকার মতো জীবনযাপন করে আমরা নিজেকে কখনোই পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে পরিবর্তন করতে হলে আগে ভালোবাসা চাই। আচার্যদেব বললেন, যদি মানুষ নিজেকে না ভালোবাসে, মানুষ যদি মানুষকে ভালোবাসতে না শিখে, তাহলে সে ঈশ্বরকে কীভাবে ভালোবাসবে? ঈশ্বরকে ভালো না বাসলে সে ঈশ্বরকে অনুভব করবে কোথা থেকে? আর মানুষকে একমাত্র পরিবর্তন করা যায় ভালোবাসার মধ্য দিয়ে। এই নাম করতে হবে, 48 ঘন্টার মধ্যেই পরিবর্তন সম্ভব। দুদিনের মধ্যে এই কাজ করলে আপনারা সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করতে পারবেন। আমি আমার ঠাকুরের দীক্ষা নিয়েছি ভালো হবার জন্য, জীবনকে উন্নতি করবার জন্য, নিজে উন্নত হওয়ার জন্য। নিজে উন্নত হয়ে নিজে ভালো থেকে অপরকে ভালো করব, অপরকে ভালো রাখবো, অপরের উপকার করব। আর আমি সামনের দিকে এগোতে থাকবো সমস্ত বাধাকে অতিক্রম করতে করতে। আমি ঠাকুরের দীক্ষা নিয়ে এতটাই উন্নত হয়েছি, আমার চলন বলন আচরণ ব্যবহার দেখে মানুষ বলছে যে অমুক মানুষটা ভালো। ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে পুরো পরিবর্তন হয়ে গেছে, আঙুলটা আগে উঠলো ঠাকুরের দিকে। ঠাকুরের দীক্ষা নিয়েছি, আগে যা ছিলাম তাই আছি, কোনো পরিবর্তন ঘটল না, জীবনকে উন্নত করতে পারলাম না, আঙুলটা উঠলো ঠাকুরের দিকে, নিন্দিত হলেন ঠাকুর যে অমুক মানুষটা উন্নত হতে পারলো না, যেমন ছিল তার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে, দীক্ষা নেওয়াই ভুল হয়েছে। তো এইভাবে আমাদের উপরেই ঠাকুরের, মানে আমরা যেমন আমাদের কর্মটাই সব, আমাদেরকে এরকমভাবেই থাকতে হবে। ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে জীবনকে উন্নত করব, জীবনকে নিজেকে ভালো রাখবো বলে, অপরকে ভালো রাখবো বলে, অপরকে সুস্থ, নিজে সুস্থ এবং স্বস্থ থাকবো, অপরেরও ভালো করব। কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধু দীক্ষা নিয়েও কিন্তু লাভ হলো না। তাই ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে হয় উন্নত। দীক্ষা নিলাম ঠিকভাবে চললাম না, উন্নত হব কী করে? তাই বর্তমান আচার্যদেবের এই কথাগুলোকে মাথায় রেখে এগিয়ে যান। সংসারের মধ্যে সমস্ত জটিল পরিস্থিতিতে থেকেও বারবার নিজেকে এই কথাই বলুন, নিজের মনকে বোঝান যে আমি ঠাকুর, যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি, তোমারই সব। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।